আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ওয়া হিয়া ওয়া আমিত হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দর্শক, কি বলবো, সেই 2014 সাল থেকে যে লড়াই করছিলাম একা একা, তখন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা, আওয়ামী লীগের সেই রাজনীতি ছেড়ে দেওয়া, এমপি মনোনয়ন না কেনা, সব মানুষ আমাকে বলেছিল যে করলেনটা কি, আপনি তো মন্ত্রী হতেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আপনাকে এত ভালোবাসেন। 2014 শুনে বলেছিলাম সবাইকে যে এমন দিন আসবে যখন আওয়ামী লীগের সবাই পালাবে, কিন্তু আমাকে পালাতে হবে না। এবং আল্লাহর অশেষ মেহরবানি, দেখুন আজকে সকাল 10:30 দিকে আমি যখন বাসা থেকে বের হলাম, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, গাড়ি নেই, তারপর রিক্সা নেই, বাসা থেকে বের হলাম ছাতিটা মাথায় দিয়ে, এবং যাকে বলা হয় সারা শরীর ভিজে গেল বৃষ্টির পানিতে, কিন্তু শরীরের মধ্যে কেমন যেন একটা অদম্য শক্তি কাজ করছিল। রাস্তায় বের হয়ে দেখি যে কোনো লোক নেই, চারিদিকে শুধু পুলিশ পুলিশ, এবং কাউকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। তো ওই অবস্থায় প্রায় 1.5 ঘন্টা ধরে রিক্সায় করে ঘুরে 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 এলাম অফিসে, এবং যখন অফিসে এসলাম রাস্তায় কোনো লোক ছিল না। অফিসে এসে পৌঁছলাম মোটামুটি 12টার দিকে, মনটা খারাপ, গোসল করলাম এবং আল্লাহবিল্লাহ করতে থাকলাম। এর মধ্যেই দেখলাম যে হঠাৎ করে ইন্টারনেট নেই, কয়েকজনের টেলিফোনে কথাবার্তা বললো, কিন্তু 1টার পর থেকেই আল্লাহর অশেষ রহমতে এমন কিছু ঘটা শুরু করে দিল যেটা আমরা কল্পনাও করিনি। এর মধ্যে এখন দেখছি যে গণভবন সাধারণ জনতার দখলে, আর যারা গণভবনকে 1 টাকা দিয়ে লিখে নিয়েছিলেন, যারা গণভবনের মালিক বনে গিয়েছিলেন, এবং গণভবনের দরজায় বিভিন্ন মানুষকে বলছেন তোমরা আসো 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 আমার বাড়িতে আসো, তারা গণভবনে নেই। তো এই দৃশ্য মানে দেখার পর, টেলিভিশনে দেখার পর মনে হলো যে সেনাপ্রধান কি ভাষণ দেবেন, কি শুনবেন না শুনবেন সেটা পরের বিষয়, রাজপথে যে উত্তাপ চলছে, যে আনন্দ চলছে, যে মিছিল চলছে, লক্ষ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে প্রত্যেকটা পয়েন্টে, এই আনন্দ বাংলাদেশ 1971 সনের 16ই ডিসেম্বর কীভাবে দেখেছে আমরা অনেকেই জানি না, কিন্তু আজকে সারা বাংলাদেশ এই দৃশ্য দেখছে। আর এই যে নেট খুব স্লো, তারপরেও আমরা এই দেখুন জীবনের ঝুঁকি নিয়ে কিছু মানুষ দেশের বাইরে থেকে, কিছু মানুষ দেশের ভিতরে থেকে, প্রতিটি মুহূর্তে গ্রেপ্তারের আতঙ্ক, প্রতিটি মুহূর্তে পিছনে বন্দুকের নল, প্রতিটি মুহূর্তে কণ্ঠনালী চেপে ধরার সেই যে যাকে বলা হয় থ্রেট, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে টিকিয়ে রেখেছেন, আমরা বলে গেছি এবং সেটার বিজয় আমাদের জনগণ সবাই মিলে করছে। তো সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, এবং আবার বলছি আপনাদেরকে নিয়ে, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফীহি। আজকের এই বিজয় তারুণ্যের বিজয়, ছাত্রছাত্রীদের বিজয়, আমার সন্তানদের বিজয়, যে সাহস আমার হয়নি সে সাহস আমার সন্তানদের হয়েছে। তারা বলেছিল সামনে যেতে হবে, এর কারণ পিছনে পুলিশ,
এই গতকাল পুলিশের বড় বড় কর্তারা গতকাল রাতে যে ভাষায়, যে বিশ্রী ভাষায় তারা কথা বলেছে, জনগণকে অপমান করেছে, আওয়ামী লীগের বড় বড় নেতারা এই গতকাল যেভাবে কথাবার্তা বলেছে, আমার বারবার শুধু এখন মনে হচ্ছে যখন কিয়ামতের ময়দান শুরু হওয়ার আগে যে অবস্থার সৃষ্টি হবে এবং সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেওয়ার পরে এই পৃথিবীর জালেম বাদশা থেকে শুরু করে এই পৃথিবীর সমস্ত যারা দম্ভিক রাজা বাদশা তাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাইউম লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের এই দিনের বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তো জবাব দেওয়ার মধ্যে কোনো মানুষ সেই দিন থাকবে না। তো আজকে যদি জিজ্ঞাসা করেন এই বাংলার জমিনে দাঁড়িয়ে আজকের বাদশাকে, এই বাংলার বাদশাকে, এই রাজপথের প্রতিটি মানুষ বলবে আমি বাদশা, আপনি বাদশা। আজকের যে শিশু জন্ম নিয়ে নিল, আজকের দিনে যে জন্ম নিল তার হাতটি উঁচু করে ধরেন, সেও বলবে যে আমি আজকের দিনে বাংলাদেশের বাদশা, আমরা সবাই রাজা। এবং সবাই এই যে রাজা হয়ে গেলাম, কথা বলার এই যে শক্তি আমরা পেলাম, স্বৈরাচারকে তাড়ানোর যে সাহস দেখালাম, হাজার হাজার মানুষের লাশ, আমরা 200-300 লোকের কথা বলছি যে লাশ, 200-300 লোকের লাশ, কিন্তু আলটিমেটলি এটি যে হাজার হাজার মানুষের লাশ, এ দৃশ্য ঢাকা মেডিকেলে যারা চাকরি করেছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, তারা বুঝছেন কত মানুষের লাশ যে দাফন করা হয়েছে, কত মানুষের লাশ যে দাফন ছাড়া মাটি দেওয়া হয়েছে, কত মানুষের খুলি উড়িয়ে দেওয়া হয়েছে, এই যে কয় হাজার মানুষ মারা গিয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদেরকে রাজা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিজয় দান করেছেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন এই বিজয়টিকে উপভোগ করতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখনো জানি না কি ঘটতে যাচ্ছে, অনাগত দিনে সেনাবাহিনী প্রধান বক্তব্য দিবেন, বাট উই ডু নট নো, আমরা এখন পর্যন্ত জানি না, জরুরি অবস্থা হবে, মার্শাল্লাহ হবে, তত্ত্বাবধায়ক হবে, না কোন পদ্ধতিতে কি হবে, আমরা কিছু জানি না। কিন্তু আমরা আনন্দিত, শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে একজন হযরত উমর ইবনুল খাত্তাব দান করো, আমাদেরকে একজন বাদশাহ হারুন আর রশিদ দান করো, একজন আওরঙ্গজেব দান করো, আমাদেরকে আর এরকম স্বৈরাচারী কোনো শাসক বা শাসিকা দিও না। আল্লাহ তুমি আমাদের এই পাপ, অন্যায় এবং গুনাহকে মাফ করো, আমাদের দুই হাতের গুনার ফলে আমাদের মাথার উপরে এই জুলুমবাস, দুর্নীতিবাস, অন্যায়কারীরা আমাদের মাথার উপর চেপে বসেছিল। হে আল্লাহ, তুমি আমাদেরকে সৎ শাসক দাও, ন্যায়পরায়ণ শাসক দাও, যাদেরকে আমরা ভালোবাসতে পারবো, যাদেরকে আমরা নেতা হিসেবে মানতে পারবো। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাদেরকে পরহেজগার লোকদের মধ্যে থেকে আমাদেরকে নেতা মনোনীত করে দাও। হে রহমানুর রাহিম, এই যে প্রার্থনা আপনারা সবাই দয়া করে করতে থাকেন, বিজয় আপাত বিজয় হয়েছে, গণভবনে আমরা ঢুকেছি, কিন্তু এভাবে আসলে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চলার জন্য নেতা লাগবে, সুসংবদ্ধ আইন লাগবে, কানুন লাগবে। এই জায়গাতে আমরা যেন ধৈর্য সহকারে সবাই কাজ করতে পারি এবং কোনো অবস্থাতে যেন রাষ্ট্রের অস্তিত্ব বিলীন না হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।